হস্তমৈথুন কি শরীরের পক্ষে স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর? তাহলে প্রথমে আপনি আমায় এটা বলুন যে ড্রাগস কি শরীরের পক্ষে স্বাস্থ্যকর নাকি অস্বাস্থ্যকর? যখন ড্রাগস একটা নির্দিষ্ট লিমিটে গ্রহণ করা হয় তখন সেটাকে মেডিসিন বলে, আর এই ড্রাগই যখন লিমিটের থেকে বেশি পরিমাণে নেওয়া হয় তখন সেটা মৃত্যুর কারণও হতে পারে। সায়েন্টিফিক রিসার্চ থেকে এটা জানা গেছে যে খুব স্ট্রং ড্রাগ যেমন হেরোইন আমাদের ব্রেনে যেরকম কেমিক্যাল চেঞ্জেস ঘটায়, হস্তমৈথুনের ফলে আমাদের ব্রেনে ঠিক একই রকম কেমিক্যাল চেঞ্জেস ঘটে। এজন্য কিছু সায়েন্টিস্ট এটাকে হিরোইনের মতোই অ্যাডিক্টিভ বলে গণ্য করেন। তাই কেউ যদি একবার এই অ্যাডিকশানে ফেঁসে যায় তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য প্রচুর ইচ্ছাশক্তির প্রয়োজন হয়ে পড়ে। কারণ কি, এই অ্যাডিকশানের যে রিওয়ার্ড সেটা ভীষণই শক্তিশালী। আমাদের শরীরে সবসময় টেস্টোস্টেরন নামক একটি হরমোন খরিত হয় যেটা আমাদের দেহে সেক্সুয়াল আর্জেস তৈরি করার জন্য দায়ী, কিন্তু আবার এই একই হরমোন আমাদের মাসেলস তৈরি করার জন্যও দায়ী। তাই আপনি যদি লাগাতার এই হরমোনটিকে নিজের দেহ থেকে বার করে দিতে থাকেন তবে তার জন্য আপনার শরীরে মাসেল বিল্ডিং প্রসেসটা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আমার মতে অত্যধিক হস্তমৈথুনের সবথেকে বড় শারীরিক ক্ষতিকর দিক হলো এটি। এবার আসা যাক মানসিক ক্ষতির ব্যাপারে। অত্যধিক পর্ন ভিডিওস দেখলে বা অত্যধিক হস্তমৈথুনের ফলে আমাদের মাথায় সবসময় সেক্স রিলেটেড থটস ঘোরাফেরা করতে শুরু করতে থাকে, যার ফলে যে কাউকে দেখে যে কোনো রকম চিন্তা আমাদের মাথায় চলে আসতে শুরু করে দেয়, যেটা ভীষণই একটা এম্বারেসিং এক্সপিরিয়েন্স, যার কারণে আমরা আবার রিগ্রেট করতে শুরু করি যে ইস, আমি দিন দিন কি বাজে হয়ে যাচ্ছি, কি নিচু চিন্তা আমার মাথায় আসতে শুরু করেছে। তো আমি আপনাকে বলি, এটাই রিগ্রেট করার কোনো প্রয়োজন নেই। এরকম হচ্ছে কারণ আপনি সারাদিন ধরে শুধু ওইসবই দেখে যাচ্ছেন আর ওইসব নিয়েই ভেবে যাচ্ছেন। আপনি অন্য কোনো ভালো বিষয় নিয়ে সারাদিন ভাবতে থাকুন, আপনার চারিদিকে সারাদিন ওই রিলেটেড জিনিসে আপনার চোখে পড়বে। যেমন একজন বিজনেসম্যান সব কিছুতেই বিজনেসের সম্ভাবনা দেখতে পান, একজন কবি সব কিছুতেই পোয়েটিক বিউটি দেখতে পান, এরকমই আমরা যে জিনিসের ব্যাপারে সারাদিন ভাবতে থাকি আমরা আমাদের চারিদিকে সেই জিনিসটাই দেখতে পাই। এবার এই ফিজিক্যাল সাইড এফেক্টের কারণেই হোক বা এই এম্বারেসিং সাইকোলজিক্যাল এফেক্টের কারণেই হোক, জীবনের একটা পয়েন্টে এসে আমরা সবাই চাই এই অ্যাডিকশন থেকে মুক্তি পেতে। কারণ কেউই নিজের মস্তিষ্কের দাস হয়ে থাকতে পছন্দ করে না। তো এই দাসত্ব থেকে কীভাবে মুক্তি পাওয়া সম্ভব, এটাই আজ আমি চার্লস ডুইগের অল টাইম বেস্ট সেলিং বুক পাওয়ার অফ হ্যাবিট থেকে আপনার সাথে শেয়ার করব। চার্লস বলেন, যে কোনো অভ্যাস বা হ্যাবিট লুপের তিনটে পার্ট থাকে, ট্রিগার, রুটিন এবং রিওয়ার্ড। প্রত্যেক হ্যাবিটের একটা করে ট্রিগার থাকে, যার ফলে আমরা একটা রুটিন ফলো করতে থাকি ফাইনালি কোনো একটা রিওয়ার্ড পাওয়ার জন্য। এবার এই ট্রিগারগুলো পাঁচ ধরনের হতে পারে। নাম্বার ১, টাইম, যেমন মনে করুন সকালে বা রাত্রে। নাম্বার ২, লোকেশন, নিজের বেডরুমে একা থাকার সময়। নাম্বার ৩, ইমোশন, যখন আপনি ডিপ্রেসড থাকেন বা বোর ফিল করেন। নাম্বার ৪, পার্সন, সানি লিওনির ছবি দেখতেই। অথবা নাম্বার ৫, লাস্ট অ্যাকশন, ডিনার করার পর বেডে শুলেই। এই পাঁচ ধরনের জিনিসের মধ্যে যে কোনো এক ধরনের জিনিসই যে কোনো হ্যাবিটের জন্য ট্রিগারের কাজ করতে পারে। নেক্সট আসে রুটিন। যখনই কোনো হ্যাবিট ট্রিগার হয় আমরা অটোমেটিক্যালি একটা রুটিন ফলো করতে শুরু করি। আমরা মোবাইল অথবা ল্যাপটপটা খুলি, ভিডিওগুলো প্লে করি, আর বাকিটা তো আপনি জানেনই। এরপর আসে রিওয়ার্ড। যখনই আমরা রুটিন ফলো করতে শুরু করি আমাদের ব্রেনে কেমিক্যাল চেঞ্জেস শুরু হয়ে যায় এবং ডোপামিন খরিত হতে শুরু করে, যেটা আমাদের ব্রেনের রিওয়ার্ড সার্কিটারিকে অ্যাক্টিভেট করে দেয় এবং আমরা একটা প্লেজারেবল ফিলিং অনুভব করতে শুরু করি। এই ফিলিংসটাই আমাদের জন্য এই হ্যাবিটের রিওয়ার্ডের কাজ করে। তো এটুকু তো আমরা বুঝতেই পারছি যে এই হ্যাবিটের ট্রিগার এবং রিওয়ার্ড এই দুটোর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, অর্থাৎ আমরা চাইলেও এই দুটো জিনিসকে পাল্টাতে পারি না, কারণ এই দুটো জিনিসই ন্যাচারাল এবং অটোমেটিক। যে জিনিসটা আমাদের সামান্য কন্ট্রোলে থাকে সেটা হলো রুটিন। আমরা চাইলেই এই রুটিনে কিছুটা পরিবর্তন আনতে পারি। চার্লসের মতে আমরা কোনোদিনই কোনো স্ট্রং হ্যাবিটকে রিমুভ করতে পারি না, আমরা শুধুমাত্র সেটাকে অন্য কোনো হ্যাবিট দিয়ে রিপ্লেস করতে পারি। আর এরকম রিপ্লেস করার জন্য আমাদের ট্রিগার আর রিওয়ার্ড সেম রেখে শুধুমাত্র রুটিনে পরিবর্তন আনা প্রয়োজন, অর্থাৎ নেগেটিভ কোনো হ্যাবিটের রুটিনটাকে পজিটিভ কোনো হ্যাবিটের রুটিন দিয়ে রিপ্লেস করতে হবে। কিন্তু এরকম নয় যে একদিনের মধ্যেই পুরো রুটিনটাই সম্পূর্ণ বদলে ফেলতে হবে, ধীরে ধীরে রুটিনটাকে বদলাতে হবে। এবার দেখা যাক হস্তমৈথুনের অভ্যাসের রুটিনে আমরা কীভাবে পরিবর্তন আনতে পারি। সবার প্রথমে আপনাকে আপনার রুটিন আইডেন্টিফাই করতে হবে, কারণ এতে প্রত্যেকের রুটিন আলাদা আলাদা হয়। আমি শুধুমাত্র একটা কমন এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করছি। মনে করুন আপনার রুটিন হলো ডিনারের পর বেডরুমে এসে লাইট অফ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে উল্টোপাল্টা ভিডিওগুলো প্লে করা, আর তারপরের বাকি রুটিনটা আমি আর বলছি না। তো এই রুটিনটাই ঠিক কোন জায়গাটায় পরিবর্তন আনা সম্ভব? দেখুন, যে কোনো পরিবর্তনের জন্য একটা বড় কারণ থাকা খুবই প্রয়োজন। তাই সবার আগে আপনার একটা বড় কারণ চাই।
এবার এই কারণটা আপনি নিজেই খুঁজে বার করতে পারেন, বা আপনি চাইলে আমিও সেটা খুঁজতে আপনাকে সাহায্য করতে পারি। আপনাকে শুধুমাত্র একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, যার নাম 30 ডেজ ফিটনেস চ্যালেঞ্জ, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। এই অ্যাপ থেকে আপনাকে প্রত্যেক দিন এক্সারসাইজ করার জন্য একটা টার্গেট দেওয়া হবে, যেটাকে আপনাকে ফলো করতে হবে। অতিরিক্ত হস্তমৈথুন করলে এই চ্যালেঞ্জটা পার করা আপনার পক্ষে রোজ সম্ভব হবে না, এজন্য এক্ষেত্রে এই অ্যাপটা আপনাকে সাহায্য করতে পারে। কিছু মডার্ন রিসার্চ আবার এটাও সাজেস্ট করে সপ্তাহে 1 কি 2 বার হস্তমৈথুন করাটা স্বাস্থ্যকর। তো আমি যেরকম বললাম রুটিনে একবারেই খুব বড় পরিবর্তন আনাটা উচিত না, তো কি হবে, এই অ্যাপে আপনাকে প্রতি 3 দিন পর 4 দিনের দিন একটা রেস্ট ডে দেওয়া হবে। সেদিন আপনি চাইলে আপনার সেই পুরনো রুটিনটাই ফলো করতে পারেন, আর বাকি 3 দিনের মধ্যে যখনই এই হ্যাবিটটা ট্রিগার হবে আপনি আপনার পুরনো রুটিন অনুযায়ী ফোন হাতে নেওয়া অবধি একদম অ্যাজ ইট ইজ ফলো করবেন। কিন্তু তারপর ওই উল্টোপাল্টা ভিডিও চালানোর বদলে আপনি শুধুমাত্র আমার এই ভিডিওটি প্লে করে দেবেন, ব্যাস এটুকুই যথেষ্ট। আমি আশা করি বাকি কাজটি আমার এই ভিডিওটিই করে দেবে। ভিডিওটি দেখার পর আপনার মধ্যে ওই আর্জেসগুলো ওঠা অনেকটা কমে আসবে, আর তাছাড়াও তখন আপনার কাছে একটা স্ট্রং রিজনও থাকবে, তো তখন আপনার পক্ষে নিজেকে সামলানোটা সহজ হয়ে যাবে। আপনাকে শুধু সামান্য ইচ্ছাশক্তি ব্যবহার করে ওই সমস্ত উল্টোপাল্টা ভিডিওর বদলে এই ভিডিওটি প্লে করে দিতে হবে। আমি এটা কিভাবে রুটিনে চেঞ্জ আনা সম্ভব তার একটা এক্সাম্পল আপনাকে বললাম, আপনি চাইলে নিজেই এর থেকে আরও ভালো উপায় নিজের জন্য খুঁজে বার করতে পারেন। আর আপনার কাছে যদি অলরেডি এর থেকে ভালো কোনো উপায় থেকে থাকে তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি প্লিজ কমেন্ট করে সেটা আমাদের সবার সাথে শেয়ার করুন, কারণ সেটা থেকে অনেক মানুষের সাহায্য হতে পারে। সবশেষে আমি আপনাকে একটাই কথা বলতে চাই, ডোন্ট বি আ স্লেভ, বি আ মাস্টার। আপনি যদি হ্যাবিটের ব্যাপারে আরও ডিটেলসে জানতে চান তাহলে আমি আপনাকে চার্লস ডুইগের লেখা এই অল টাইম বেস্ট সেলিং বইটি দ্য পাওয়ার অফ হ্যাবিট কম করে একবার অন্তত পড়ার জন্য তো রিকমেন্ড করবই। আপনি নিচে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে বইটি কিনতে পারেন। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভীষণভাবে চাই এই আসক্তির কবল থেকে বেরিয়ে আসতে, আর কমেন্ট করে আমাদের জানান নেক্সট কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান, কারণ আপনাকে সাহায্য করতে পারাটাই আমাদের আসল উদ্দেশ্য। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।